হয় যদি এক ঘন্টা বয়ান দিতে হইতে পারে, এ যত উপদেশটা আছে সব ফেল। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন তোর শিক্ষা নীতিমালা করতে আসে, এখানে এদের গালের মধ্যে জুতা দা পিটাইয়া দেশে বের করে দিতে হবে। এই বিষয়ে মান দিলে নাস্তিক মোটা যত আছে সব ফলাইতে হবে। আমি লম্বা কথা বলবো না, দোয়া হইতেছে। আমরা দিনই মা ফিরে আসি, আজকে তো আসছি রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশনের, আরো কত জায়গায় আমরা যাই। আমাদের নামাজের খেয়াল রাখতে হবে, নামাজ আগে টাইম করতে হবে, নামাজ পড়ে নেব যা আজকে মাগরিব পড়তে সময় কোনো কারণবশত পড়তে পারেন নাই, নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রহমতে কিছু নিব, শিখব, বুঝব। নামাজও যদি না পড়ে তো কি হবে আমাদের? দ্বিতীয় মশলা ওমা মালাকাত আইমানুকুম, যারা উপরের লোক নিচের লোক সম্বন্ধে খোঁজখবর নিতে হবে, রাজা পুরুষের খবর নিতে হবে, ওস্তাদ সাকিদের খবর নিতে হবে, পীরসাহেবদের মুরিদের খবর নিতে হবে। আমরা যেন খোঁজখবর রাখি, এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দান করে। কারণ আমি জানি তো মুফতি সাকাতুল রাজি যে কাজ করছেন, এই সময় 64 জেলাতেই এরকম কাজ হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার সাথে বলো, নবীর পরে নবী নাই। এবং চামুকার কাছে চামুন্ডা স্টেজের মধ্যে আছে, এদেরকে ক্ষমতা বসাইতে হবে। এই নাস্তিক মূর্তা থেকে চাইলে কি হবে আমাদের? ওরা দেখলো চোখে খুনি হাসিরা সালিম তাল্লা লস্কর লইয়ে পলায় ভাঙলো। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন তোর শিক্ষা নীতিমালা করতে আসে, এখানে এদের গালের মধ্যে জুতা দা পিটাইয়া দেশে বের করে দিতে হবে। ধরো সেই পড়ালাম আছে গালে।